Hello, Assalamualaikum. Waalaikum Salam. আমি আসলে যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি আর কি। প্রথমে আমার একটা ছোট্ট মন্তব্য, এটা হলো যে আমরা তো যুদ্ধাপরাধীদের বিচার চাই, সন্দেহ নাই। আমরা সবাই চাই এই ইস্যুটাকে ঝুলিয়ে না রেখে এটার একটা সমাধান হোক। এখন প্রশ্ন হচ্ছে যে যারা যুদ্ধাপরাধীদের বিচার করবেন, যে কোনো বিচারের কাঠগড়ায় যিনি যিনি দোষী তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, ঠিক কিনা? এখন আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, যারা আজকে যুদ্ধাপরাধীর বিচার করতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যক্তি বিশেষকে নিয়ে তাদের বক্তব্য বিবৃতিতে যুদ্ধাপরাধী হিসাবে বিভিন্ন ব্যক্তিকে সাব্যস্ত করে রেখে দিয়েছেন। এটা কি করে সম্ভব যে আমার বিশ্বাস হচ্ছে না তাদের কাছ থেকে ইনসাফ ভিত্তিক বিচার পাওয়া যাবে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য যে সমস্ত ব্যক্তিদেরকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছিল, ক্ষমতায় যাওয়ার লোভে তাদের কাছে ভোট ভিক্ষা চাইতেও তাদের কোনো অসুবিধা হয় নাই? আচ্ছা, আপনার তিনটি প্রশ্ন আমরা পেয়ে গেছি, ধন্যবাদ, ধন্যবাদ, পেয়ে গেছি। আমি মোহিত ভাইয়ের কাছে আসছি। মোহিত ভাই, আমাদের আলোচনা বেশ গরম এবং যুদ্ধাপরাধীর বিচারের ইস্যু মীমাংসিত কি মীমাংসিত নয় এবং যুদ্ধাপরাধী হিসেবে কাকে চিহ্নিত করা হবে এ ব্যাপারেও আলোচনা চলছে। আপনার এই এই পর্যন্ত আপনার অবস্থান কি? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্যই আমি একটু পাশ কাটিয়ে গেছিলাম যে আমি শুনি, তারপরে আমি কিছু আমার মন্তব্যটা আমি করব। তো খুবই ভালো লাগছে, প্যানেলিস্ট যারা এখানে আসছেন সবাই খুব সুন্দরভাবে তাদের মতামত তারা তুলে ধরেছেন। দিস ইজ কল্ড ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ। এখানে আমি মনে করি যে আমাদের উই মাস্ট হ্যাভ দি পেশেন্স হিয়ারিং রাদার দেন ডিস্টার্বিং এনিবডি, এবং একজন কলার যেটা বলেছেন আই টোটালি এগ্রি, এটাই হওয়া উচিত, এটাই আমাদের স্বাধীনতা এবং এটাই আমাদের সভ্যতা। তো এখানে আমি একটু সময় নেব, যেহেতু আমি এত সময় আমি শুনেছি, লেট মি গো ব্যাক টু দি হিস্ট্রি ফার্স্ট, তারপরে আমি আমার মন্তব্য খুব সংক্ষেপে আমাদের বিরোধী দিতে হবে। জি, 72 সালের যে বিষয়টা, যখন আপনার পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে অ্যারেস্ট করে সারেন্ডার করা হলো, আপনাকে থামাচ্ছি এই কারণে যে আমরা না না আমরা আমরা 72 সালে কি হয়েছে, 71 সালে কি হয়েছে, 70 সালে কি হয়েছে, কারণ আমাদের 73 সালের আইনের সংবিধান এখন সংশোধনী করা হয়েছে, ঠিক আছে? 73 সালের ট্রাইব্যুনাল, আমি খুব কুইকলি আপনাকে একটু যোগ করি। আপনি কিন্তু ওইটা বলতে পারেন না যে 73 সালের আইন সংশোধিত হয়েছে, এ নিয়ে অনেক কথা আছে, কিন্তু অনেক আপত্তি আছে বিচারের ব্যাপারে। আন্তর্জাতিক যে যুদ্ধাপরাধ সেল আছে জাতিসংঘে, তারাও এই ব্যাপারে আপত্তি জানিয়েছে যে এটি শুধু নামকে অবস্থা করা হয়েছে। এই ব্যাপারে আমি স্পেসিফিক অনেক বক্তব্য আছে, সময় নষ্ট করলাম। 72 সালে যখন ভারতের পাকিস্তানি সৈন্যদেরকে নেওয়া হলো, তারা সারেন্ডার করার পর তাদেরকে প্রিজনার অফ ওয়ার বলা হয়েছে, যুদ্ধ অপরাধী বলা হয়, ঠিক আছে? এবং যখন 72 সালে সিমলা যুদ্ধ শান্তি চুক্তি পাকিস্তান এবং ভারতের সাথে যখন হলো সিমলাতে, তখন ভুট্টো এবং যেদিন প্রাইম মিনিস্টার পাকিস্তানের এবং আপনার ইন্দিরা গান্ধী ইন্ডিয়ার দুইজনে বৈঠকের পর সেখানে ওই 90,368 জন সোলজারদেরকে তখন পাকিস্তানে ফেরত পাঠানো হলো। সেখান থেকে হয়তো আবার সেইদিকে শেখ মুজিবুর রহমান সাহেব সেখানে একমত হলেন এগুলাতে হয়ে, এদিকে বাংলাদেশের 36,000 মতো অথবা হয়তো কম বেশ হইতে পারে, তাদেরকে উনি জেনারেল অ্যামনেস্টি দিয়ে দিলেন, যুদ্ধ অপরাধী যাদেরকে আখ্যায়িত নজরুল সাহেব খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এদিকে 195 জনের যে ইস্যুটা আসছিল সেটাও দিল্লি চুক্তিতে, যখন তৎকালীন আমাদের ফরেন মিনিস্টার ছিলেন ডক্টর কামাল সেন আর শরণ সিং ভারতের ফরেন মিনিস্টার, আর পাকিস্তানের না আব্দুল আজিজ সাহেব ছিলেন ফরেন মিনিস্টার, তিনজনের বৈঠকে সেখানে চুক্তি হয়েছে এবং 195 জনকে তখন রিলিজ করা হয়েছে। যাক, এই জন্য বেস্ট নজরুল সাহেব যারা বলছেন এটা মীমাংসিত এবং এটা অলরেডি জেনারেল অ্যামনেস্টি দেওয়া হয়ে গেছে, তারপরে যখন ইস্যুটা আসছে, এবং আমার কয়েকটা প্রশ্ন আছে এখানে, ঠিক আছে? প্রকৃতপক্ষে আমি নিজে একজন সচক্ষে সাক্ষী মুক্তিযুদ্ধের, কারণ আই ওয়াজ ইন দ্যাট টাইম অলমোস্ট 19 ইয়ার্স ওল্ড, এবং আমাদের বাড়িতে 3,000 মানুষকে আমরা শেল্টার দিচ্ছি, আমরাও দেখছি কীভাবে কষ্ট মানুষ করছে। কিন্তু সবচেয়ে আমার দৃষ্টিতে হইল পাকিস্তানি যারা কমান্ড করছে, গুলি করছে, মারছে, যারা এই যে মাবুনদের ইজ্জত করছে, যাদের ইশারাই হোক আর ইয়েই হোক, কিন্তু দে আর দি অ্যাকচুয়াল ক্রিমিনাল, এবং তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এটা হলো বড় অপরাধ। এখানে কিছু কলাররা তুলে ধরছেন, তা আমার কথা হলো যেটা যে তাদেরও বিচার হওয়া উচিত ছিল। তখন ভারতও ফেল করছে, সেখানে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারেনি, আজকে সীমান্তের ওপারে বসে ইঙ্গিত দিচ্ছে যে এটা বিচার করা উচিত, এটা পলিটিক্যাল একটা মোটিভেশন নিয়ে। সেখানে আবার শেখ মুজিবুর রহমান সহ ফেল করছে,
তো শেখ মুজিবুর রহমান সাহেব বলতে আওয়ামী লীগের কথা বলতেছে, তখন সেই সরকারও ফেল করছে। আজকে এত বছর পর নিয়ে একটা পলিটিক্যাল মোটিভেশন নিয়ে আমি প্রথমে আমার বক্তব্যতে বলছিলাম, এখানে পলিটিক্যাল মোটিভেশন আমরা দেখতে পাচ্ছি নিয়ে এই ইস্যুটা নিয়ে আসছে। তারপরেও আমার কথা হলো উই আর উইলিং টু সাপোর্ট, বাট ইট ইজ এ, আমি তখনই বলছি যে ইট ইজ এ ন্যাশনাল ইস্যু, যেহেতু ইট হার্টস দি হোল নেশন। তো ন্যাশনাল ইস্যুতে প্রকৃতপক্ষের যারা যুদ্ধ অপরাধী তাদেরকে নিয়ে আসবে, দে শুড নট পার্টিকুলারলি টার্গেট পার্টি অর এ পলিটিক্যাল পার্টি লিডার্স। এইভাবে নিয়ে যদি তারা এগিয়ে যায় তাহলে জাতিকে আবার বিভক্ত করবে এবং জাতি তখন ইউনাইটেড থাকবে না। আরেকটা কথা হইল, আমি যদি বলি যুদ্ধ অপরাধী বলতে যারাই অপরাধী তাদের যদি বিচার আনতে হয়, তাহলে এই যে 74 সালে বা 72 থেকে 75 সালের ভিতরে যে মানবসৃষ্ট যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের সময় 3 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ, দেশপ্রেমিক মানুষ তখন মারা যায়। এবং দুর্ভিক্ষ বলতে, মানবসৃষ্ট দুর্ভিক্ষ বলতে আমি সেটাই বোঝাতে চাচ্ছি, লুটপাট এবং সীমান্তের ওপারে পাচার। এইসব কারণে দেশটা যখন একটা মানে দুর্ভিক্ষের দিকে গেছিল, তখন 3 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ, আমি সকল আই ক্যান রিমেম্বার, মানুষ মারা গেছে। আমি যুদ্ধ অপরাধীদের কথা বলতেছি না, আমি সেটা তো আমি এগ্রি করলাম। আমার কথা হলো সেই তৎকালীন সরকারের সময় যারা ব্যর্থ হয়েছে দেশ পরিচালনা করতে এবং এই 3 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ মারা গেল, সেই সব মন্ত্রীদেরও বিচার করা উচিত। আরেকটা জিনিস, সেখানে এই যে 72 থেকে 74 সালের ভিতরে যে 40,000 বিএনপি সবসময় বলে আসছে 40,000 দেশপ্রেমিক মানুষকে এই রক্ষী বাহিনী, মুজিব বাহিনী বা পুলিশ দিয়ে যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরও বিচার করা উচিত। বিচার করলে আমার কথা হলো সবারই বিচার করা উচিত, তাদের হোক, শেখ মুজিবুর রহমান সাহেবের বিচার হোক, জিয়াউর রহমান সাহেবের বিচার হোক, যাদের তাদেরকে কেন মানল, শেখ মুজিবুর রহমান সাহেবকে কারা মানল, জিয়াউর রহমান সাহেবকে কারা মানল, সবাই বিচার হওয়া উচিত। এখন আমি লাস্ট কনক্লুশন যেটা দিতে চাচ্ছি, আমার কথা হলো যে যুদ্ধ অপরাধী দে শুড বি আইডেন্টিফাইড, এবং 38 বছর পর কিভাবে তারা এটা আইডেন্টিফাই, ইটস এ ভেরি টাস্ক, ইউ নো, আই মিন সিরিয়াস জব, এবং ইটস এ ভেরি, আই মিন ডিফিকাল্ট জব। তারপরেও আমাদের কথা হইল যে এটা যাতে এখানে যাতে পলিটিক্যাল মোটিভেশন না না হয়, এবং আন্তর্জাতিক মানের যেখানে সেখানে যাতে বিচারটা হয়, সেখানে যদি ইফ নেসেসারি, যেখানে আমার কিছু কলাররা বলেছেন যে হ্যাক বা ইয়ে থেকে ইয়ে আনিয়ে, তুমি তো বলছো এটা, সেখান থেকে যদি আনিয়ে হায়ার করে আনিয়ে তাদের সবাই আমাদের দেশের বিচারক এবং তারা সম্মিলিতভাবে এখানে যাতে টোটালি কোনো পলিটিক্যাল মোটিভেশন না থাকে, আর এটা আর পলিটিক্যাল ইন্সপিরেশনের মাধ্যমে যে যেসব নেতৃবৃন্দরা মারা গেছেন তাদেরও বিচার হওয়া উচিত। ধন্যবাদ। আমরা যুদ্ধ অপরাধীদের সঙ্গে অন্য অপরাধীদের বিষয়টি এক করে ফেলা উচিত নয়। আমাদের বিরতি যেতে হবে, বিরতির পর ফিরে আসছি ফ্রাইডে প্লাসের বাকি অংশে। আমাকে বলা হলো যে বিরতিতে যেতে হবে না, তবে কলার রয়েছে লাইনে, আমি একজন কলারের সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যালো, সালাম আলাইকুম, কে রয়েছেন লাইনে? হ্যালো, জি সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। কলার আপনার টেলিভিশনের শব্দটি কমিয়ে দিন। হ্যালো, সালাম আলাইকুম। আপনার টেলিভিশনের শব্দটি কমিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যালো, জি কলার আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি সেলিম বলছিলাম। জি বলুন সেলিম ভাই। আমার আসলে দুটো প্রশ্ন আছে। জি বলুন। আসলে যুদ্ধ তরুণ প্রজন্মের, আমরাও একজন ভাই তরুণ প্রজন্মের প্রতিনিধি এখানে আছেন, তো যুদ্ধাপরাধীর বিচারটা আমরাও চাই, কিন্তু আমাদের মাননীয় আইন প্রতিমন্ত্রী যেভাবে বলেছেন চিহ্নিত কিছু মানুষের বিচার করবেন, এতে করে মনে হয় আসলে চিহ্নিত কিছু মানুষের, যাদের আমাদের যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ওনাদেরই বিচার করবেন। এখান থেকে আমরা অনিশ্চয়তায় ভুগি যে আওয়ামী লীগ মনে হয় আসলে যুদ্ধভাইদের বিচার করতে চান না, চান জামাত ইসলামের বিচার করতে, এটা আমাদের সন্দেহ। আচ্ছা, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। জি আরেকটা প্রশ্ন আছে, আচ্ছা হারিয়ে ফেলেছি আমি, শানু তোমার কাছে আসছি। যুদ্ধ অপরাধীদের বিচারের ক্ষেত্রে আমরা যেটা তুমি তোমার বক্তব্যে বলেছো যে যারা যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের বিচার করাটা প্রয়োজন এবং সেটাই আমাদের মেইন অবজেক্টিভ হওয়া উচিত, কিন্তু আমাদের কলাররা যে সমস্ত আশঙ্কার কথা বলছেন যে তারা শঙ্কিত যে যুদ্ধ অপরাধীদের বিচারের নামে আওয়ামী লীগ সরকার হয়তো ডিফারেন্ট একটি এজেন্ডা নিয়ে জামাতি ইসলামীর বিচারের ব্যাপারে সচেষ্ট হচ্ছে, এবং ইতিমধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা যখন প্রয়োজন ছিল তারা তখন জামাতের সঙ্গে হাত মিলিয়েছে।